শিবপুরে চৈতন্যা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান ক্লাব উদ্বোধন। আমি হব বিজ্ঞানী স্লোগান নিয়ে নরসিংদী শিবপুরে চৈতন্যা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান ক্লাব অনুসন্ধানের শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার 10 অক্টোবর সকালে বিদ্যালয় প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠান ও প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বিজ্ঞান ক্লাবের শুভ উদ্বোধন করে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ঢাকা বিভাগের নির্বাহী প্রকৌশলী বশির আহমেদ। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী শিক্ষক সুব্রত বণিকের সার্বিক পরিচালনায় বিদ্যালয়ের অন্যান্য সহকারী শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। উদ্বোধন অনুষ্ঠানে বিজ্ঞান ক্লাবের 75 জন সদস্য বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প এবং দেয়ালপত্রিকা প্রদর্শন করেন, যেখানে কম্পিউটার প্রযুক্তি, রসায়ন, পদার্থ, বিশুদ্ধ পানি, পরিবেশ দূষণ, ইন্টারনেট ব্যবহার, বিদ্যুৎ উৎপাদন, জ্যোতির্বিদ্যা এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ধারণাসহ বিভিন্ন বিষয় তুলে ধরার চেষ্টা করেছে ক্ষুদে বিজ্ঞানীরা। উদ্ভাবনী এসব প্রকল্প প্রদর্শন করে প্রধান অতিথি ইঞ্জিনিয়ার বশির আহমেদ বলেন, বর্তমান যুগ হচ্ছে বিজ্ঞানের। বিজ্ঞান দ্বারাই বিশ্ব ভূখণ্ড জয় করা সম্ভব। তাই সব বিজ্ঞান মনস্ক শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চায় আরও উদ্যমী হতে হবে। সরকার বিজ্ঞান শিক্ষার জন্য প্রতিটি স্কুলে ল্যাবসহ প্রয়োজনীয় সব সরঞ্জাম সরবরাহ করেছে। চৈতন্যা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছেলেমেয়েরা বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে বহুদূর এগিয়ে যাবে বলেও প্রত্যাশা করেন তিনি। রিপোর্ট মোমেন খান, বিশেষ প্রতিনিধি নরসিংদী টিভি।